নমস্কার বন্ধুরা, সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি পোষের সন্ধ্যায়। চায়ের সাথে যদি গরম গরম দুটো মালপোয়া হয় তবে কিন্তু খেতে দারুণ লাগে। ঠান্ডা বলে কথা, তবে ঠান্ডার সময় কিন্তু এই ধরনের খাওয়াগুলো একটু ভালো লাগে খেতে। তবে আজকে আমি মালপোয়াগুলো বানাবো আখি গুড় দিয়ে। তবে আখি গুড় দিয়ে আমি কিভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আখি গুড় বলতে এটা অনেকেই হয়তোবা জানেন, যে গুড়টা দিয়ে আমরা নাড়ু মোয়া এসব বানাই এই গুড় না, এটা এমনি জেনারেল যে গুড়টা সেটা। এখানে আমি 300 গ্রাম আখি গুড় আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আখি গুড়ের মধ্যে অনেক সময় কণা থাকে, অনেক রকম নোংরা থাকে, সেই জন্য জলে ভিজিয়ে তারপর আমি এটাকে ছেঁকে নিয়েছি। এখানে আছে কফি কাপের 1 কাপ চাউলের গুঁড়ো, 1 কাপ চাউলের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। চাউলের গুঁড়োটা আমি একটু বেশি দেব, আস্তে আস্তে করে চাউলের গুঁড়োটা দিচ্ছি, আর এই গুড়ের জলটার সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ চাউলের গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে, এখানে কিন্তু 1 কাপ পুরো দিয়েছি আমি চাউলের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 1/2 কাপ সুজি। 1 কাপ চাউলের গুঁড়োর সাথে আমি 1/2 কাপ সুজি দিচ্ছি। এই যে দেখুন, এখানে 1/2 কাপ সুজি নিয়ে নিয়েছি, সেই সুজিটাও আমি এখানে এখন দিয়ে একটু মিক্স করে নেব। তবে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে থাকেন তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার নিত্য নতুন রান্নার রেসিপি পরবর্তীতে আরও দেখার জন্য। আর পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, এভাবেই সাপোর্ট করে যাবেন। এদিকে আমার চাউলের গুঁড়ো আর সুজিটা দেওয়ার পর মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখার পর আমি আবারও ফিরে এসেছি, দেখুন কতখানি ফুলে গেছে, আর যে জলটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণটাই টেনে নিয়ে গেছে। এবার আমি এখানে আরও 1 কাপ পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি, কফি কাপেরই 1 কাপের মতো আমি জল দিয়ে দিলাম এখানে। এবার আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি, সেই ময়দাটা আমি এখন এখানে অ্যাড করে দিলাম। কারণ চাউলের গুঁড়ো আর সুজিটা আগে ভিজিয়ে রাখলে কি হয়, খুব সুন্দর হয় পিঠেগুলি, একদম নরম হয় পিঠেগুলি বানাতেও। এই যে আমার ব্যাটারটা কিন্তু এই রকম অবস্থায় আছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মৌরি, মৌরিগুলোকে একটু হাতে একটু ডলে নিয়েছিলাম, সেই মৌরিটা দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি রান্নাতে যদি সামান্য একটু নুন দেওয়া যায় তবে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। এখানে আমি 1 চিমটি নুন দিয়ে দিয়েছি। এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে আমি খুব সুন্দর করে একটু মিক্স করে নেব, কারণ ময়দাটা আমি পরে দিয়েছিলাম, ময়দাটা একটু দানা দানা আছে, তার জন্য এই ব্লেন্ডারটার সাহায্যে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা যদি মিষ্টিটা আরেকটু বেশি খেতে চান তবে কিন্তু আরও একটু গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন, বা এখানে চিনিও দেওয়া যেতে পারে। আমি মিষ্টিটা একটু হালকা মিষ্টিতেই রাখবো, সেই জন্য আমি কিন্তু এখানে মিষ্টিটা একটু কম দিয়েছি। এই যে ব্যাটারটা আমার এমন অবস্থায় হয়েছে দেখুন। ওইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, রিফাইন তেল যেটাই বলেন। এবার আমি 1 হাতা করে এখানে তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আর এটাকে নাড়াচাড়া করার দরকার নেই, অটোমেটিকলি ও উপর দিকে ভেসে আসবে। উপর দিকে ভেসে আসার পর আমি এটাকে উল্টে দিলাম, যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে। আমার কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে আছে, গ্যাসের আঁচটা প্রথম তেলটা গরম করে তারপর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে, না হলে
পিঠেগুলি দেওয়ার সময় সঙ্গে সঙ্গে এটা লাল হয়ে যাবে, অথচ ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য মিডিয়াম আঁচে করে এটাকে সুন্দর করে একটু ভাজতে হবে। আমার এই পিঠেটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এটা তুলে নেওয়ার পর একইভাবে আমি আরও একটা দিয়ে দিচ্ছি। একই সাইজের একটা হাতা দিয়ে দিলে কি হয়, তবে পিঠের সাইজগুলো খুব সুন্দর হয়, একই রকম সাইজ হয়, দেখতেও ভালো লাগে। একইভাবে আমি পরপর সব কয়টাকে আমি ভেজে তুলে নেব। তবে এইভাবে যদি মালপোয়া বানানো যায় তবে কিন্তু খেতেও দারুণ লাগে, খুব সুন্দর ফুলে ওঠে পিঠেগুলো। কারণ চাউলের গুঁড়ো তো আমরা, আমার চাউলের গুঁড়োটা, চাউলটা আমি মেশিন থেকে গুঁড়ো করে নিয়েছিলাম, চাউল আমি ঘর থেকেই দিয়েছি। একইভাবে আমি সব কয়টাকে বানিয়ে, দেখুন এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে, বেশ গরম আছে এখনও, ভিতরটা দেখুন একদম পুরো ফাঁপা হয়েছে, এটা খেতেও ভালো লাগে। তবে আজকের মতো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নিয়ে আসবো অন্য কোনো রান্নার রেসিপি বা ব্লগ ভিডিও। তবে আজকের মতো বাই বাই।